আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছেলে বাবুদের জন্য নিমা বানানো তো দেখুন এইখানে এই যে কাপড়টি আমি এইভাবে চার বাস করে নিব নেওয়ার পর সোজা করে বাসটি দিব এই যে দেখুন আমি দোনো পাশে উলটিয়ে নিয়ে এরপর ভালো মতো টান টান করে বাসটি করছি যাতে কোথাও কাপড় কুচকিয়ে না থাকে দেখুন এই যে এখানে চার বাজ আছে দুই বাজ আর এলোগা এই যে আরও দুই বাজ তো চার বাজ তো বন্দোপাষটা দেখুন সামনের দিকে রেখেছি মানে আমার দিকে বন্দোপাষটা রেখেছি আমি যেই দিক থেকে কাটিংটা করবো সেদিকে একটু সাইজ করে কেটে নিচ্ছি এখন এখান থেকে পোট নিব তো দেখুন এই যে এভাবে চার ইঞ্চি নিব ফুট চার ইঞ্চি নিয়ে এভাবে মার করে দিব এই যে সোজা করে দাগটি দিয়ে দিব আপনাদের বোঝানোর জন্য এই যে তো চায়ের এখন এই যে চায়ের থেকে বগলের মাপটি আবার সাড়ে চার ইঞ্চি নিব এই যে তো এইভাবে রাউন্ড করে দাগ দিয়ে দিলাম এখন এইখান থেকেই বগলের নিচ থেকেই বড়ির মাপটি হবে তো এখানে ছয় ইঞ্চি নিব ছয় ছয় বারো 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 চব্বিশ ইঞ্চি বড়ি তো আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি বাড়িয়ে নিয়ে এই যে এইভাবে রাউন্ড করে দিব এই যে এই শেপটি এইভাবে গোল করে দিয়ে দিলাম এখন দেখুন গলার চড়ার মাপটি দুই ইঞ্চি নিব। বা দেড় ইঞ্চিও নিতে পারেন তাহলেও হবে তো আমি দুই ইঞ্চি নিয়েছি নামতি চওড়া দুই ইঞ্চি নামতিও দুই ইঞ্চি এই যে এইভাবে এই যে দুই ইঞ্চিতে এইভাবে মার্ক করে নিব নিয়ে এইভাবে গোল করে দাগ দিয়ে দিব তো এটা পিছনের গলার জন্য আর সামনের গলাতে তিন ইঞ্চি থাকবে এই যে এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি তো সামনে গলা তিন এখন এখান থেকে দেখুন উপর থেকে লাম্বার মাপটি নিব তো লাম্বা পনেরো ইঞ্চি হাফ ইঞ্চি বাড়িয়ে দাগ কাটছি এখানে পাইপিন হবে তো এখানের বেশি কাপড় রাখতে হবে না বাস করে ভাঙার জন্য আর কোমরের কোমরটা নিয়েছি এসেছি সাড়ে ছয় ইঞ্চি এভাবে শেপ করে দিয়ে দিলাম নিচ থেকে একটু রাউন্ড করে নিব এই যে এইভাবে এই যে এই কর্নারটা দেখে আপনারা এইভাবে একটু রাউন্ড করবেন তাহলে গোল হবে আর এই যে তিন ইঞ্চি উপরে ভারার চিহ্নটা দিলাম এই যে তো দেখুন এখন কাদের এখানে কেটে নিব একটু ঢালু করে এরপর পিছনের যে গলা সে গলাটি কেটে নিচ্ছি তো দুটা গলা এক একলাগেই আছে আমি ছোট গলাটা কাটিং করছি পরে সামনের বড় গলাটা কাটিং করব সরিয়ে নিয়ে এরপর দেখুন এভাবে ছায় কেটে নিচ্ছি দেখুন এরকম হয়েছে এখন এখানে এই যে এখানটাতে একটু সমান করে কেটে নিব তো এই যে পাড়ার পাড়ার এখানে মিটিক দিয়েছি আর সিলাইয়ের এখানে এই যে এরকম করে কাঠ বসিয়ে দিয়েছি এতটুকু সিলাই দিব তাহলে বড় ছোটো হবে না এখন দেখুন এই যে আমি একটি পাট সরিয়ে নিব সরিয়ে নেওয়ার পর সামনের গলাটা কাটিং করব তো এই যে এটা পিছনের পিছনেরটা সরিয়ে রাখলাম সামনেরটা আবারও এইভাবে সমান করে বাসটি নিয়ে এরপর এক ইঞ্চি যে আমি বেশি নিয়েছিলাম তিন ইঞ্চি তো সেই তিন ইঞ্চিতে কষ্ট করে দাগটি দিয়ে এরপর দেখুন এই যে নিচ থেকে আমি একটি রাউন্ড করব তো এই নিমাটার ডিজাইনটা এরকম হবে এই যে দেখুন নিচ থেকে আপনারা এইভাবে হাতের আন্দাজ মতো রাউন্ডটি দিয়ে দিবেন এই যে এইভাবে এই যে তো নিমাটার ডিজাইনটা এরকমই হবে এই যে গলার এখানে দাগটি মিলিয়ে নিলাম এখন গলা থেকে এইভাবে রাউন্ডে কাটিংটা করব এই যে এইভাবে এই দেখুন এরকম হয়েছে এটা সামনের পার্ট আর এটা পিছনের তো এটা দেখুন কীভাবে হবে এভাবে রাখবেন রেখে এরপর এভাবে শোল্ডার জয়েন করে নেবেন দোনো পাশে নেওয়ার পর আপনারা পাইপিন করে নেবেন তাহলে অনেকটা দেখতে সুন্দর লাগবে তো আমি সেলাই করে আপনাদের দেখাচ্ছি প্রথম আমি শোল্ডার জয়েন করে নিব দেখুন এই যে কাদের এখানে সমান করে ধরে এরপর শোল্ডার জয়েন করে নিব তো ডাবল করে আমি এখানে সিলাই দিয়েছি তো দেখুন এরকম হয়েছে এখন আমি এখানে পাইপিং করব। তো আমি প্রথমে পিছনের যে পাটটা সেই পাটটার নিচের অংশে সিলাই করে নিব এরপর পাইপিংটি করব। তো হাতাতেও পাইপিং করে নিব এরপরে হাতাতে নিচের অংশেতে আগে পাইপিং করব এরপর সামনের ডিজাইনটি করব। দেখুন পাইপিনের কাপড় আমি এখানে সোজা করেই কেটে নিয়েছি আপনাদের কাছে কাপড় বেশি থাকলে আপনারা আড়া করে কেটে নেবেন তাহলে পাইপিন অনেকটা সুন্দর হয় তো আমি এখানে সোজা করেই কেটেছি তো দেখুন এই যে এখানে হাতার তে সেলাই দিয়েছি পাইপিনের কাপড়টি সেলাই দেওয়ার পর এইভাবে বাস করব এই যে মোটা চিকুন করে আপনারা বাস করতে পারেন তো দেখুন আমি যে এরকম চিকুন করে বাস করে নিব এই যে দেখুন এক হাতাতে পাইপিনটি সেলাই করা হয়ে গেছে এই যে দেখুন এরকমটা হয়েছে এখন এই হাতাতেও পাইপিন করে নিব একইভাবে তো আমি এই ভিডিওটি আমার নতুন আপুদের জন্য বানাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারাও পারবেন তো এখন ছাড় জয়েন করে নিব এইভাবে সিলাই করব এখন ভাড়ার অংশে সেলাই করে নিব সাইড জয়েন করার পর ছোট যে ফাড়া থাকে সাইডে সে পাটা ফারা আমরা সেলাই করব কামিজের ফাড়ার মতোই তবে এখানে একটি সেলাই দিব এই যে দেখুন এরকম হয়েছে এখন আমি এই যে পিছনের যে পাটটা ফতুয়ার পিছনের সাইড এইভাবে চিকুন করে একটি সেলাই দিয়ে দিব তো দেখুন এখন সেলাই দেওয়া হয়ে গেছে এই যে এখন আমি এই যে সামনের অংশে এইভাবে পুরোটা রাউন্ড গলার মানে নিচ থেকে একদম গলা পর্যন্ত একইভাবে পুরোটা রাউন্ড দিয়ে দিব তো আপনারা দেখুন এই পাইপিনটি আমি কিভাবে সিলাই করতেছি নিচ থেকে দেখুন এই যে একবারে গলাসহ এক এই পাইপিনটা হয়ে গেল এইভাবে ছোট ছোট করে কাঠ বসিয়ে দিয়ে এরপর এইভাবে বাস করে নিব বাস করে নিয়ে আরও একটি সিলাই পুরো রাউন্ডটাতে ঘুরিয়ে দিয়ে দিব। এই যে তো দেখুন এই যে তো এখানে আমি ডাবল করে সেলাইটি দিয়ে দিয়েছি এখন দেখুন এই যে এইভাবে এখানে ফিতা হবে এই জন্য আমি মার করে নিয়েছি তো দুইটি ফিতা এখানে আমি লাগাবো তো আপনারা চাইলে তিনটি ফিতাও এখানে ব্যবহার করতে পারেন তো দেখুন এই যে এরকম করে সেলাই করে নিয়েছি নেওয়ার পর দেখুন এখানে এইভাবে সেলাই করে আটকে নিব এই যে তো এই পাশে দুইটি ওই পাশে দুইটি তো এরকম করে চারটি ফিতা সিলাই করে নিব তো এখানে আপনারা যদি চান যে টিপ গুতাম লাগাবেন তাহলেও পারেন তা আমি এখানে যাতে একটু ফাঁকা থাকে গরমের ভিত্তে বাচ্চারা পড়লে অনেকটা আরামদায়ক হবে বাতাস লাগবে গরম জহুত এখা এ কারণে এইখানে ফাঁকা থাকলেও সমস্যা নাই এই জন্য আমি এখানে এরকম করে ফিতা বানিয়ে দিয়েছি তো দেখুন এরকম হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখুন আমি আরও এরকম করে ফতুয়া এক এক ডিজাইন করে সিলাই করে নিয়েছি তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ